নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জাল নিযুক্তিপত্র নিয়ে কার্যালয়ে হাজির, পুলিশের জালে হাইলাকান্দির যুবক। মজুরির অপেক্ষায় বাগান শ্রমিকরা দেউলিয়া হতে চলেছে, ভরাকাই চা বাগান। কাকড়াখালে ভয়ঙ্কর দুর্ঘটনা, চেহারা থেতলে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর জলসম্পদ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তি নিতে আসা হাইলাকান্দির এক যুবককে আটক করল শিলচর পুলিশ। ধৃত যুবকের নাম সাদিকুর রহমান। জানা গেছে, শুক্রবার হাইলাকান্দি জেলার সেই যুবকটি জাল নিযুক্তিপত্র নিয়ে জলসম্পদ বিভাগের বারান্দায় ঘুরতে দেখে কার্যালয়ের কর্মীরা তাকে। কারণ জিজ্ঞেস করলে যুবকটি জানায় যে সে কাজে যোগ দিতে এসেছে। তখন বিভাগীয় কর্মীরা তার নিযুক্তিপত্র তদন্ত করতে গিয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন। পুলিশ কার্যালয়ে এসে ঘটনার তদন্ত করে জাল নিযুক্তিপত্র নিয়ে আসা যুবক সাদিকুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ যুবকটিকে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সকাল আমরা 10টা সময় দেখি হঠাৎ বাড়ির ঘর ঘুরা ফিরা করি, দাঁড়িয়ে গেলাম ভাই কীটা লাগে। তখন এটা বললো না, আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইছি, জয়েন করতাম না। বলছি ঠিক আছে, তুমি জয়েনের একটা দেও, যে অ্যাপয়েন্টমেন্ট একটা দেখাও। আমার দেখি আর দেখি পেয়ে গিয়ে, কারণ এটা ইস্যু নম্বরটা হয়েছে আমার স্যারের পার্সোনাল ফাইলের ইস্যু নম্বর, প্লাস সিগনেচারের লগে আমার পুরানা স্যারের সিগনেচার, তাই লগে 24-25 টাইম ট্রান্সফার হয়ে গেছে। এখন বর্তমান স্যারের এটা সিগনেচার নাই। তখন আমার ডাউট হয়েছে। এরপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আমার লেখা এমটিএস, সেই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আমরা জানি এমটিএস হয় না, পাস গ্রাজুয়েশন লাগে। এ বলছে তাই কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি। আর জিএসসি কবে ইন্টারভিউ দিয়েছে? এ বলছে না, আমি ইন্টারভিউ দিয়েছি না, এমনি চাকরি দিয়েছি। তো এমনি তো জেনারেল চাকরি হয় না। তুই ডাউট হইলো, তখন আমরা স্যারের সাথে ডিসকাস করলাম, স্যার কাছে সাইডে। তখন আমি স্যারের কইলা যে একটা বরাবরে যে একটা এফআইআর দিলাম, ওই আমরা এফআইআর দিলাম থানায়, দেখছে থানায় স্যারের লিখে। কোন পোস্টে জয়েন করা লাগে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আবার লেখা হইলো গিয়া এমটিএস, আবার গ্রেড পেডও মিল নাই, মানে ইয়েটার মধ্যে কোনো গ্রেড পেডও মিল নাই। অ্যাপয়েন্টমেন্টটা কই পাইছে? পাইছে সে পয়সা তো কিনা একটা সাইডের থেকে পাইছে, ইয়ে করতে ডাউনলোড করছে। এমটিএস বলবেন মাল্টিটাস্ক। ছেলের ভাষা কই? ছেলের ভাষা আইলা না। এখন তারা পুলিশের কাছে শুনছে। 47 কোটি টাকা পরিশোধ করতে না পারে দেউলিয়ার পথে ভরাকাই চা বাগান। এরই মধ্যে বিল পরিশোধ না হওয়ায় বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 2 সপ্তাহ থেকে অন্ধকারে গোটা বাগান এলাকা। 2 মাসের মধ্যে ঋণ পরিশোধ করা হয়নি। ইউনিয়ন ব্যাংক এবার সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে নোটিশ জারি করেছে। এ অবস্থায় এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ওই বাগানের শ্রমিকেরা। তারা জানান, বিদ্যুৎ না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে চা ফ্যাক্টরি। কাঁচা চা পাতা তুলে পার্শ্ববর্তী বাগানে বিক্রি করছেন বাগান কর্তৃপক্ষ। 2 মাস থেকে মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। মজুরির আশায় প্রতিদিন তারা কর্তৃপক্ষের দুয়ারে পা মারাচ্ছেন, কিন্তু মিলছে না মজুরি। বৃহস্পতিবার কার্যালয়ের সামনে মজুরি পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা শতাধিক শ্রমিক অপেক্ষা করলেও মেলেনি কানা করিও। বাগান পঞ্চায়েত জানান, তারা জানতে পেরেছেন বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি না দেওয়া হবে। এই আশায় সকাল থেকে 400+ শ্রমিক বাগান কার্যালয়ের সামনে জড়ো হলেও দুপুর 2টা পর্যন্ত কার্যালয় খুলতে কেউ আসেনি। তাই মজুরি আসা ছেড়ে অধিকাংশ শ্রমিক নিজের সন্তানদের জন্য আহারের ব্যবস্থা করতে চলে যান। এটা রেশন এইসব সব ব্যবস্থা করা হোক, এবং আমাদের স্টাফদের 2 মাস হতে চলেছে বেতন নেই। এই বেতনের সমস্যা, বোনাস সামনে বোনাস আসছে পূজা, এসব সমস্যা সব সমাধান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে এগুলো সমস্যা আমাদের সমাধান হয়। কারেন্টও নেই, জলেরও প্রচণ্ড সমস্যা, যেন যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, কোনো ভালো টেলিফোনের টাওয়ারও নেই যে আমরা ফোন করে জানাবো এই সমস্যা নিয়ে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাদের, রেশন তো ওদের নেই, কারণ কী করে ওরা খাচ্ছে? এই তো লাকড়ি বাড়িগুলো বিক্রি করছে, ও শাক বিক্রি করছে, কী করে চলছে ওদের? তা আমাদের তো মোটামুটি 1.5 মাস ধরে রেশন নেই, কোনোদের চলা হচ্ছে আর কি। রেশন বি দেয় নেই, এর বদলে আমরা যদি কাঁচা পাচ্ছি অন্য বাগানে বেচছি, ও পয়সাটা মালিক উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কোনো তরকারটা দিচ্ছে না, চলবো খাবো কীরকম করে? হ্যাঁ, এর মধ্যে আমাদের কারেন্ট নেই, জল নেই, আমাদের ঘর দুয়ারে ঠিক নেই, কোম্পানিদের দেখছে না, সরকার থেকেই কিছু দেখছে না আমাদেরকে। আর ভোটের সময় এলে সব আসে যে ভোটার নিয়ে কে আগা হয়ে যাবে,
ও আমাকে দেবে ভোট, ও বলে আমাকে দেবে ভোট, কেউ কিছু দিতে রাজি নেই। মানে আমাদের সমস্যা দেখুন না কেউ নেই, আমাদের যে শ্রমিক ভোটাররা আছে মানে 700-800 জনের মানুষ আছে, আর আমাদের ওয়ার্কার মানে কামলার ভিতরে মানে 500 জন আছে, 500 থেকে 550 জন। কালাইনের পার্শ্ববর্তী কাকড়াখালে জাতীয় সড়কের উপর সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শুক্রবার ভোরে পথচারীরা কাকড়াখাল কবরস্থানের উপর পার্শ্বে জাতীয় সড়কের উপর এক যুবকের মৃতদেহ দেখতে পান। গাড়ির চাকা মাথার উপর দিয়ে চলে যাওয়ায় চেহারা পুরো থেতলে যায়, ফলে মৃতদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের পরনে ছিল শুধুমাত্র একটি হাফ প্যান্ট। স্থানীয়রা এই দুর্ঘটনার ব্যাপারে কালাইন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এখানে আশ্চর্যের ব্যাপার হলো মৃতদেহটির হাত ও কোমর লোহার লঙ্গর দিয়ে বাঁধা ছিল, যার ফলে এই দুর্ঘটনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। দুর্ঘটনাটা কোন জায়গা হয়েছে? শহরের নামী দামি স্কুলের পরিকাঠামোকে হার মানাবে মোহাম্মদ ইদ্রিস আলী এম স্কুলের পরিকাঠামো। নেই সড়ক পথ, পায়ে হেঁটে বা বাইকে যেতে হয় চিবিটিয়া বিচিয়া এলাকার এই স্কুলে। কিন্তু কি নেই এই স্কুলে, দস্তুর মতো লজ্জায় ফেলে দেবে শহরের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। প্রথম তো এলাকায় অনেক স্কুলেরই যেখানে ওয়াল পর্যন্ত নেই, সেই থেকে শুরু করে ওয়াইফাই, সিসি ক্যামেরা, আধুনিক জল পরিশোধনের ফিল্টার, রেফ্রিজারেটর, প্রতিটি ক্লাসে ইনভার্টার সবকিছু রয়েছে। আধুনিক ল্যাট্রিন বাথরুমের কথা তো বলেই লাভ নেই। শহরাঞ্চলে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের প্রকৃত রূপ গ্রামের এই স্কুলে গেলে দেখা যায়। মোটামুটি পাকা সড়ক থেকে 8-10 কিলোমিটার দূরত্বের এই স্কুলটিতে সময় মতো উপস্থিত হন শিক্ষকরা, শিষ্টাচার বোধ রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। হেডমাস্টার মোহাম্মদ ইদ্রিস আলী আনসারি এম স্কুল, এটা গ্রামটা পড়ে শাহপুর। আমাদের স্কুলে টোটাল 6 জন টিচার আছে, মানে ইনক্লুডিং আমি নিয়া, আর স্কুলের স্টুডেন্ট আছে 184। আমরা বিশেষ করে প্রত্যেকেই বাইরে যারা আমরা টিচার আই, প্রত্যেকেই বাইরে, খালি একজন লোকেল আসুন আমরা মিনা কুর্মী, আর বাকি আমরা সঞ্জীব চন্দ্র তাইন লিঙ্ক রোড, ফার্স্ট লিঙ্ক রোড থেকে আইন। এরপরে আমরা ওয়াইদা ম্যাডাম, ওয়াইদা কানন বরবইয়া তাইন হাইলাহান্দি থেকে আইন, আশা নাবিব লস্কর তাইন বৈরাগী বাজার থেকে আইন শিকুনা, আর আমি তো শিলচর থেকে আই, কাটালোড় থেকে আই। আমরা আসা যাওয়া অনেক প্রবলেম হয়, রাস্তাঘাট অনেক প্রবলেম। আমরা বিশেষ করে ইউনিভার্সিটি থেকে আমরা এখানে 4-5 জন একসঙ্গে আই ইউনিভার্সিটিতে, আবার ফলে রুশান্তি পর্যন্ত ভালো, এর ফলে রাস্তাটা অনেক খারাপ, 1-2.5 কিলোমিটার জায়গা। বিশেষ করে আমরা এখানে প্রত্যেকেই আমরা স্টুডেন্টরা আইতে অনেক অসুবিধা, অনেক অসুবিধা বলতে মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মাস্টাররা অনেকজন অনেকদিন আমরা পড়ছি বাইক নিয়ে, আমরা অনেক মানে কোয়া কই কইছি যে রাস্তাটা অ্যাটলিস্ট ভালো করিয়া দেওয়ার লাগে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তা কাজই হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এমনি আমরা স্কুলে সব কিছু ফেসিলিটি আছে, আপনার ওয়াইফাই দরিয়া মানে যা যা লাগে স্কুলে যা যা প্রয়োজন সব কিছু আমরা ফেসিলিটি আছে। জেরক্স মেশিন আছে, প্রিন্টার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আপনার ফ্রিজ আছে, ওয়াইফাই ফেসিলিটি আছে, স্মার্ট ক্লাস আছে, ইনভার্টার আছে, সিসিটিভি আছে, আপনার ওয়েট মেশিন দরি আপনার। ভারতীয় জনতা পার্টির মালুগ্রাম তারাপুর মণ্ডলের ব্যবস্থাপনায় কাছাড় জেলা মহিলা মোর্চার উদ্যোগে বিজেপি কাছাড় জেলা চিকিৎসা কোষের পরিচালনায় বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের 2 নম্বর ওয়ার্ডের শ্মশান কালীবাড়িতে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মণ্ডল সভাপতি জয়জ্যোতি দে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বিগত 17 সেপ্টেম্বর বিভিন্ন দল অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে। 17 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত সেবাপক্ষ হিসেবে পালন করবে। এই সময় দল বিভিন্ন সেবামূলক কাজে জনহিতার্থ করে থাকে এবং তারই অঙ্গ হিসেবে শুক্রবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এবং মালুগ্রাম তারাপুর মণ্ডলের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবিরের তদারকিতে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সভানেত্রী জয়জ্যোতি দে, জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিত্রা রায়, জেলা বিজেপি চিকিৎসা কোষের ডক্টর সুব্রত নন্দী, ডক্টর প্রবাল পাল চৌধুরী, মণ্ডলের সাধারণ সম্পাদক গৌতম মণ্ডল, 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর সদস্য অমৃত মণ্ডল, মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী অতসী চক্রবর্তী, মহিলা জেলা মোর্চার সম্পাদিকা রোমা দে, মিতালী দাস, মহিলা মোর্চার জেলা প্রভারী মধুমিতা নাগ প্রমুখ।
বিগত 17 সেপ্টেম্বর আমাদের অতি আদরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 74তম জন্মদিন আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছি। তো 17 সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর এই 15 দিন আমরা সেবাপক্ষকাল পালন করব এবং এই 15 দিন আমরা বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করব এবং তারই অঙ্গ হিসেবে আজকে মালুগ্রাম অঞ্চলে আমাদের এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে এবং মালুগ্রাম তারাপুর মণ্ডলের ব্যবস্থাপনায় এবং আমাদের কাছাড় জেলা মেডিকেল সেল ভারতীয় জনতা পার্টির যে মেডিকেল সেল রয়েছে তার পরিচালনায় এটা অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা এখানে এখন পর্যন্ত প্রায় 65 জন রোগী মেডিকেল চেক আপ হয়ে গেছে এবং ওষুধপত্র ওনারা দিয়েছেন আমরা এবং মেডিকেল স্বাস্থ্য শিবির ছাড়াও আমরা অন্যান্য অনুষ্ঠানমূলক কাজ করাই আমাদের মোদীজির একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্যেতে আমরা একটার পর একটা করে যাচ্ছি। যুব মোর্চায় ডিস্ট্রিক্ট যুব মোর্চায় আমাদের রক্তদান শিবির করেছে, সেটাতে আমরা সামিল হয়েছিলাম এবং এখন আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমরা স্বাস্থ্য শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির করছি এবং প্রত্যেকটা অঞ্চলেই সেই মণ্ডলের যারা কমিটি আছে এদের উদ্যোগে এবং এদের সহযোগিতায় আমার মণ্ডল মহিলা মোর্চারও সহযোগিতায় আমরা ক্যাম্পগুলো করছি যাতে মানুষের সেবায় আমরা একটু কাজে লাগতে পারি, তার জন্য আমরা করছি। আরও অনেক কাজ আমাদের আছে, প্রত্যেক ঘরে ঘরে আমাদের যাওয়া এবং বুথ সশস্তিকরণও আছে আমাদের এবং সাফাই অভিযানও 2রা অক্টোবর হবে। একটার পর একটা আমাদের সেবামূলক কাজ করে চলবে এবং আমরা সেটার জন্য আপনাদেরও সবার সহযোগিতা চাইছি। আমাদের মহিলারা ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার সব পদাধিকারীরাই এসছেন, অনেক দূর দূর থেকেও এসছেন আর এই মণ্ডলেরও সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরও সবার সহযোগিতা চাইছি, কামনা করছি। নমস্কার। খলায়ের পুঁঠি খাল জিপির বাঁশখাল গ্রাম থেকে অটো চালক রুহুল আমিন বড়বুইয়াকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যেভাবে দিন দুপুরে অপহরণের চেষ্টা চালায় আমরা মূল কাছাড় ইলেকট্রিক অটো ওনার ড্রাইভার অ্যাসোসিয়েশন তার তীব্র নিন্দা ও দীক্ষার জানাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশন মনে করে অটো চালকদের উপর এ ধরনের প্রচেষ্টা অটোযাত্রী পরিবহনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে, ভবিষ্যতে অটো চালকেরা গ্রামেগঞ্জের খুব ভেতরে যেতে রাজি নাও হতে পারেন, ফলে যাত্রীরাই অসুবিধায় পড়বেন। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য না হওয়ার পরও অটো চালকের উপর এই হামলা ও অপহরণের চেষ্টায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমরা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। বলছি যে বিগত 20 তারিখে যে ঘটনা হয়েছিল যে জলাই প্রতিকাল বাঁশখাল গ্রামের রুহুল আমিনের সঙ্গে যে দুষ্কৃতীরা দিন দুপুরে এক অটো চালককে যেভাবে অপহরণ করার চেষ্টা করেছিল এদের এই জন্য আমরা আমাদের স্টেশনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। কারণ এরকম যদি আজকে কোনো ড্রাইভারের সঙ্গে হয়, অটো ড্রাইভারের সঙ্গে, কোনো অটো ড্রাইভার যাবে না কোনো গ্রামগুলিতে। কারণ এরকম যদি ইয়ে হয়ে যায় যে গ্রামেগঞ্জে গেলে এরকম মারপিট করবে, দুষ্কৃতীরা অপহরণ করবে, তাহলে তো আমাদের কোনো ড্রাইভার যাবে না। বা ও রুহুল আমিন আমাদের ইলেকট্রিক অটোর ড্রাইভার কি না তা আমি জানি না, কিন্তু আমি আমার ড্রাইভার হিসাবে বা আমার ভাই বন্ধু হিসাবে আমি যে দলাই পুলিশ থানা প্রশাসনের কাছে আমি এটা জানাচ্ছি যে ওটা যেভাবে হয় যেভাবে এটা মানে প্রশাসনের কাছে এটা দাবি দুষ্কৃতীরা যেরকম এরকম অপহরণ করার চেষ্টা করেছে আমি দলাই পুলিশ থানা প্রশাসনের কাছে আমি এটা দাবি জানাচ্ছি যে ওটা উপযুক্ত শীঘ্রই উপযুক্ত শাস্তি হওয়ার দাবি জানাচ্ছি। ডক্টর হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সত্যরঞ্জন বরার কুরুচিকর এবং আপত্তিজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রতিবাদে সোচ্চার হল বরাক অ্যান্টি করাপশন অর্গানাইজেশন। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন সংগঠনের সভাপতি তমিজুদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার সকালে জগন্নতম এ খবর জানার পর তারা এর সুবিচার চেয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। সত্যরঞ্জন বরাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলন করে তারা বলেন, পুলিশকে 27 সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, নতুবা 28 সেপ্টেম্বর বিভিন্ন সংগঠনে জরুরি সভা আহ্বান করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর মতো মর্যাদার আসনে অধিষ্ঠিত একজন খ্যাতনামা বিদগ্ধ রাজনীতিবিদ হিসেবে সর্বত্র যার পরিচিত সেই ডক্টর হিমন্ত বিশ্বশর্মাকে এরকম ন্যাক্কারজনক মন্তব্য করার দুঃসাহস সত্যরঞ্জন বরা কোথায় পেলেন, প্রশ্ন
বরাক অ্যান্টি করাপশন অর্গানাইজেশন কর্মকর্তাদের। আমরা বরাক অ্যান্টি করাপশনের তরফ থেকে একটা এজাহার দিয়েছি সদর থানা, শিলচর সদর থানা। গতিকে আপনার প্রেসের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে আসামের ডিজিপি এবং কাছাড়ের পুলিশ সুপারকে অনুরোধ করা হইতেছে যে সত্যরঞ্জন বরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়ার জন্য। কতদিনের সময়সীমা আছে? এক সপ্তাহ সময়ের মধ্যে যদি ব্যবস্থা না লন তাহলে কাঠিগড়ার কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল কাছাড় জেলা কৃষক পরিষদ। বৃহস্পতিবার দুপুর 2টায় কাছাড় জেলা কৃষক পরিষদের উদ্যোগে এবং কাঠিগড়া কৃষক পরিষদের ব্যবস্থাপনায় পূর্ব কাঠিগড়ার নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডে একটি কৃষক সচেতনতা সভা করা হয়। ওই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষক পরিষদের মাওলানা এলাম উল্লাহ মহাশয়, তাছাড়া উপস্থিত ছিলেন কাছাড় জেলা কৃষক পরিষদের উপসভাপতি নিজামউদ্দিন, সামিম আহমেদ, পিঙ্কু দাস, ধনঞ্জয় দাস সহ কৃষক পরিষদের অন্যান্য কর্মীরা। এই সভায় কৃষকদের সচেতনতা করতে কৃষি বিভাগের একজন কর্মী উপস্থিত ছিলেন। এই সভায় প্রায় 300 জনগণ উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন কৃষি বিভাগের কর্মী ইসলামউদ্দিন মহাশয়। গ্রাম সেবক সহ আমাদের রেডিও সাহেব সহ সবাই এখানে আসতে হবে, এই কথা আমি আজকে এখানে পরিষ্কার বলে দিলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিছুদিনের মধ্যে এই 250 পরিবারের প্রত্যেকজন মানুষের স্বাক্ষর নিয়ে আমি দিসপুরে যাব এবং আপনার সাথে দেখা করে এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়ের সঙ্গে দেখা করব, আমাদের দলীয় সভাপতি অতুল বোরা সাহেবের সঙ্গে দেখা করব, কেশব মহন্ত সাহেবের সঙ্গে দেখা করব। দেখা করে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য আমি এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি লড়াই চালিয়ে যাব। আজকে এই এই অঞ্চলের জনসাধারণের সম্মুখে আমি কথা দিলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। জাল নিযুক্তিপত্র নিয়ে কার্যালয়ে হাজির, পুলিশের জালে হাইলাকান্দির যুবক। মজুরির অপেক্ষায় বাগান শ্রমিকরা দেউলিয়া হতে চলেছে ভরাকাই চা বাগান। কাকড়াখালে ভয়ঙ্কর দুর্ঘটনা, চেহারা থেতলে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার। এখনকার খবর এ পর্যন্তই, নমস্কার।